তুলসীর গোড়ায় জল দিন, হৃদয়ে সরল হয়ে যাবে। জল দিয়ে যদি মৃত্তিকা ধারণ করেন তো বৃন্দাবনে পদরজ, বৃন্দাবনে গোপী পদ রেণু আপনার অঙ্গে ধারণ করা হবে, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ আছে মাগো, সবার বাড়িতে মাগো। এবার গোড়ায় জল দিন, আপনি যদি পাষাণ হন, আপনি যদি পাষাণী হন, কষাই হন, আপনার হৃদয় যদি নিষ্ঠুর হয়, আপনার হৃদয় অত্যন্ত সিক্ত হয়ে যাবে। বাবা সরকার বাবু উনি চলে যাচ্ছে নাকি? খুব তাড়াতাড়ি আসুন। আচ্ছা, আর যদি খুব মাজা টাজা লাগে, একটু উঠবস করতে ইচ্ছা হয়, মাইনাস প্লাস করতে হয়, তাইলে যাবেন, অসুবিধা নেই, কিন্তু পালাবেন না। আর তাছাড়া মায়েরা যদি পালান তো কলঙ্কও তো হতে পারে। তো যাকে যে কথা বলতেছিলাম, গোড়ায় জল দেবেন, হৃদয় নরম হয়ে যাবে। জল দিয়ে তুলসীর মাটি মৃত্তিকা ধারণ করবেন, যত মৃত্তিকা কণা, ধুলি কণা, তুলসীর গোড়ার মাটি মৃত্তিকা যত কণা আপনার অঙ্গেতে লাগবে, মস্তক অথবা কপালে, তত কণা, যত কণা থাকবে তত সহস্র সহস্র বছর আপনি বৈকুণ্ঠে বিরাজ করতে পারবেন। আর দরকার আছে মাগো? কেবল গোড়ায় জল দিলে আর মৃত্তিকা ধারণ করলে, এই গেল দুটা, তিন নম্বর। এবার গোড়ায় জল দিলেন, মৃত্তিকা ধারণ করলেন, তিন নম্বর কাজটা করুন, প্রণাম দিন। প্রণাম দিলে কি হবে? প্রণাম মন্ত্র আপনাদের অনেকের জানা নেই, বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়ায়ই, প্রণাম মন্ত্র জানা নেই, মহামন্ত্র তো জানা আছে সবার, ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, এই মহামন্ত্র বলে আপনি প্রণাম দিন, তাতে তুলসী দেবী কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভ করে দেবেন। তিন নম্বর, চার নম্বর, প্রণাম দিয়ে উঠলেন, এবার প্রদক্ষিণ করুন। কয়বার প্রদক্ষিণ করতে হবে মাগো বাবা? কয়বার? চারবার, চারবার। এবার মন্ত্র আছে প্রদক্ষিণে, জানি কানি চপা পানি ব্রহ্মত্যাদি, মন্ত্র জানা নেই, আগেই বলেছি মহামন্ত্র সব জায়গায় লাগাবেন যদি মন্ত্র না জানা থাকে। হরে কৃষ্ণ খালি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, খালি ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতে ঘুরতে যত রকমের পাপ করেছেন ঘুরতে ঘুরতেই শেষ। আর কিছু লাগবে পাপ ধ্বংস করার জন্য? চারবার ঘুরলে, একবার ঘুরলে পাপ শেষ, একবার কৃষ্ণ নামে সকল পাপ যাবে, আরবার কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম ভক্তি পাবে, তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠেতে যাবে। হরি, মাত্র তিনবার, মাত্র তিনবার ভগবানের নাম করলে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন। কিন্তু জীবনে তো আপনি কতবার করেছেন, আজও কেন এখানে আছেন, আজও কেন পাপের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন মাগো? মনে রাখবেন, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তোমরা যদি বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে পাপ মুক্ত হয়ে ভগবান শ্রী গোবিন্দের মাত্র তিনবার নাম নিতে পারো, প্রথমবারে সব পাপ যাবে, দ্বিতীয়বারে কৃষ্ণপদে প্রেম ভক্তি লাভ হবে, ভক্ত হয়ে যাবে, তৃতীয়বারে অবসানে, জীবন অবসানে বৈকুণ্ঠে যেতে পারবে, মাত্র তিনবার। কিন্তু তারপরে এত জীবনে তো কত কেষ্ট বিষ্টু করলেন, জীবন থেকে কষ্ট গেল না কেন? পরে কারণটা একটা কারণ বলি। এবার গেল প্রদক্ষিণ মাগো, তারপর ছুঁয়ে দিলেন অথবা তুলসী পত্র চয়ন করে নিলেন, তুলে নিলেন, তুলে গোবিন্দের চরণে দিলেন, গোবিন্দ আপনাকে প্রেম ভক্তি দান করবেন। এবার গোবিন্দকে অর্পণ করে আপনি খেয়ে ফেললেন প্রসাদ, আপনার হৃদয়ের যত সব ময়লা মাটি কুটি নাটি শয়তানি সব বিদূরিত হল, গোবিন্দের চরণে অর্পণ করে নাসিকায় ঘ্রাণ নিলেন, আপনার হৃদয় পবিত্র হয়ে গেল। কতগুলা বললাম তুলসীর মহিমা, যে কোনো একটা যদি করতে পারেন। এবার স্পর্শ করুন, প্রণাম দিন, এস লাইক টাচ স্টোন, কথায় বলে মানিক চোদ্দ রাজার ধন পরশ মানিক, যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। তুলসী দেবী যেই মুহূর্তে স্পর্শ করবেন ওই মুহূর্তে আপনার দেহ থেকে পাপ সব চলে যাবে, যেই মুহূর্তে ছুঁয়ে দেবেন ওই মুহূর্তে পাপ বিনষ্ট হয়ে যাবে, এ শাস্ত্রের কথা। তাহলে আজও কেন পাপ করছেন বাবা, সাধু হতে পারছেন না কেন? শাস্ত্রে বলা আছে যেদিন আপনার জীবনের পাপ থেকে মুক্ত হচ্ছেন সেই দিনে আপনি খাঁটি কৃষ্ণ ভক্ত হতে পারবেন। তা আজও কেন আপনারা কৃষ্ণ ভক্ত হতে পারছেন না? বলবেন যে বাবা কতই তো জল দিলাম, কতই তো ঘুরলাম, কাজ হলো না কেন? একটি কারণে কাজ হয় নাই মাগো বাবা, কেউ একটি কারণ, কারণটা কি? কি দিয়ে জল দেন? হাত দিয়ে তো নাকি? কোন হাত দিয়ে মাগো? ডান হাত দিয়ে দেন বা বাম হাত দিয়ে দেন?
যার যেটা হাত আছে। এবার কি দিয়ে জল দেন মা গোড়ায়? কি দিয়ে বাবা? হাত দিয়ে। হ্যাঁ, আর মৃত্তিকা মাটি ধারণ করেন অঙ্গে কি দিয়ে? এই হাত দিয়ে। হ্যাঁ, প্রণাম দেন কি দিয়ে? হাত দিয়ে। আবার তুলে গোবিন্দকে অর্পণ করেন কি দিয়ে? এই হাত দিয়ে। ঘ্রাণ নেন কি দিয়ে? হাত দিয়ে। ঠিক আছে, এইবার যে হাত দিয়ে ঘ্রাণ নেন, যে হাত দিয়ে মৃত্তিকা নেন, যে হাত দিয়ে জল দেন, এই হাত দিয়ে আবার এই তুলসী পত্র চয়ন করে হরিচরণ বাদ দিয়ে খাওয়ার সময় আবার এই হাত দিয়ে মুরগির চরণ সেবা করছেন। সেই জন্য হাজার বার ছুঁয়ে দিলেও আপনাদের কি হচ্ছে না বাবা? কাজ হচ্ছে না। হরিনাম শুনছেন, যাচ্ছেন ভাগবত আসরে, আর বাড়িতে যেই ফিরে যাচ্ছেন ওই ততই বছর যেমন ছিলেন ওই রকম। সেই জন্যে যা শুনছেন, আজকে থেকে পাপ করা বন্ধ করুন, জীবনে আর কোনোদিন পাপ করবেন না প্রতিজ্ঞা করুন, তাহলে ওই একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, খালি পাপ করতে হবে না আর। কিরে মা, ওই হাতেই জল দিচ্ছেন, ওই হাতেই খাচ্ছেন?